আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি রুকসানা, সহকারী শিক্ষিকা, দি টাঙ্গাইল ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ। দি টাঙ্গাইল ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ এর অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের বিষয় হচ্ছে গণিত। তো সোনামণিরা, প্রথমে ক্লাসে যাওয়ার আগে তোমাদের বলছি, সোনামণিরা তোমরা যে যেখানে আছো সবাই খাতা পেন্সিল এবং বই নিয়ে বসে যাও। আমি আজকে তোমাদের 91 থেকে 100 এবং 91 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো কিভাবে সুন্দর করে খাতায় লিখতে হয় সে জিনিসটাই আমি তোমাদের দেখাবো। তো সবাই আশা করি অনেক মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় লেখার প্র্যাকটিস করবে সবাই। তো সোনামণিরা, আমরা এবার বোর্ডের দিকে চলে যাচ্ছি। তো আমি আবারও বলছি, আজকে আমি তোমাদের 91 থেকে 100 পর্যন্ত শেখাবো আর 91 থেকে 100। তো দেখো, সবাই লক্ষ্য করো, আমার বোর্ডের দিকে সবাই তাকাও, আমাকে দেখো, লক্ষ্য করো। বলো তো আমরা কি লিখব সোনামণিরা, বলো তো। 91। নয় দশ এক, 91। নয় দশ এক, 91। বলো তো কি লিখেছি। হ্যাঁ, আমি আবার বলে দিচ্ছি, 91। হ্যাঁ, এবার আমরা পরবর্তী সংখ্যায় চলে যাচ্ছি। বলো তো আমরা কি লিখব, 92। নয় দশ দুই 92। বলো তো কি লিখেছি, 92। নয় দশ দুই 92। হ্যাঁ, আমি আবার বলে দিচ্ছি, 9 10 2 92। বলো তো সোনামণিরা, এখন আমরা কি লিখব। হ্যাঁ, আমরা লিখব এবার 93। হ্যাঁ, লক্ষ্য করো সবাই, নয় দশ তিন 93। নয় দশ তিন 93। বলো তো কি লিখেছি। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, 93। নয় দশ তিন 93। আমি আবার বলছি, 9 10 3 93। হ্যাঁ, এবার বলো তো আমরা কি লিখব। হ্যাঁ, আমাদের পরবর্তী সংখ্যা হচ্ছে 94। লক্ষ্য করো সবাই, আমি কিভাবে লিখি। নয় দশ চার 94। বলো তো কি লিখেছি, 9 10 4 94। হ্যাঁ, আমি আবার বলছি, 9 10 4 94। হ্যাঁ, এবার বলো তো পরবর্তী সংখ্যা কী হবে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি তোমাদের, 95। এবার আমরা কী লিখবো, 95। নয় দশ পাঁচ 95। বলো তো কি লিখেছি, 9 10 5 95। হ্যাঁ, আমি আবার বলছি, 9 10 5 95। হ্যাঁ, বলো তো এবার আমরা কি লিখব। 96। আমরা এবার লিখব 96। লক্ষ্য করো সবাই, 9 10 6 96। 9 10 6 96। হ্যাঁ, বলো তো এবার পরবর্তী সংখ্যা কি হবে। 97। কি হবে, 97। লক্ষ্য করো সবাই, 9 10
সাতানব্বই, বলো তো কি লিখেছি? সাতানব্বই, নয় দশ সাত সাতানব্বই, কি লিখেছি আমি আবার বলছি, নয় দশ সাত সাতানব্বই। হ্যাঁ, এবার বলো তো সোনামণিরা আমি পরবর্তী সংখ্যা কী লিখব? হ্যাঁ আমি বলে দিচ্ছি, আটানব্বই, কি লিখব? আটানব্বই। নয় দশ আট আটানব্বই, কী লিখেছি বলো তো? নয় দশ আট আটানব্বই। হ্যাঁ কী লিখেছি? আটানব্বই, নয় দশ আট আটানব্বই। হ্যাঁ এবার আমরা পরবর্তী সংখ্যায় চলে যাচ্ছি, এবার কী লিখব বলো তো? নিরানব্বই, কী লিখব? নিরানব্বই, নয় দশ নয় নিরানব্বই, বলো তো কী লিখেছি সোনামণিরা? নিরানব্বই, আমি আবার বলছি, নিরানব্বই, নয় দশ নয় নিরানব্বই। হ্যাঁ এবার দেখো তো আমি কী লিখি, লক্ষ্য করো সবাই, সবাই লক্ষ্য করো, এদিকে এই ঘরেরটায় এক লিখে দিলাম, এখানে বৃত্ত আঁকে দিলাম, দশ দশে একশো, দশ দশে একশো, কী লিখেছি বলো তো? দশ দশে একশো। তাহলে আমরা এখানে কী শিখলাম? একানব্বই থেকে একশো পর্যন্ত আমরা সংখ্যাগুলো শিখে গেলাম যে কীভাবে ঘরের ভিতর সংখ্যাগুলো সুন্দর করে লিখতে হয়। তাহলে আমরা আজকে কোথা থেকে শিখলাম? নয় দশ এক একানব্বই থেকে দশ দশে একশো, তাহলে একানব্বই থেকে একশো পর্যন্ত কীভাবে সংখ্যাগুলো সুন্দর করে বলতে হয় এবং লিখতে হয় শিখে গেলাম। তো এটাই আমরা পরবর্তী শিখতে যাচ্ছি, সেটা হলো কি, নাইনটি ওয়ান থেকে ওয়ান হান্ড্রেড পর্যন্ত, নাইনটি ওয়ান থেকে ওয়ান হান্ড্রেড পর্যন্ত। এবার দেখো আমি কীভাবে লিখি, সবাই বুটের দিকে লক্ষ্য করো, নাইন ওয়ান নাইনটি ওয়ান, কী লিখেছি বলো? নাইনটি ওয়ান, নাইন ওয়ান নাইনটি ওয়ান। হ্যাঁ আমি আবার বলে দিচ্ছি, নাইন ওয়ান নাইনটি ওয়ান। হ্যাঁ এবার শোনো মানে বলো তো আমি পরবর্তী সংখ্যা কী লিখব? আমি বলে দিচ্ছি নাইনটি টু। হ্যাঁ এবার আমরা লিখব নাইনটি টু, নাইন টু নাইনটি টু, নাইন টু নাইনটি টু। হ্যাঁ এবার আমরা পরবর্তী সংখ্যা চলে যাচ্ছি, দেখো সবাই লক্ষ্য করো, পরবর্তী সংখ্যা নাইনটি থ্রি, আমরা কী লিখব? নাইনটি থ্রি, নাইন থ্রি নাইনটি থ্রি, কী লিখেছি বলো তো সোনামণিরা? নাইনটি থ্রি, নাইন থ্রি নাইনটি থ্রি, নাইন থ্রি নাইনটি থ্রি। হ্যাঁ এবার আমরা পরবর্তী সংখ্যায় চলে যাচ্ছি, এবার আমরা লিখবো নাইনটি ফোর, বলো তো সোনামণিরা কী লিখবো? নাইনটি ফোর। হ্যাঁ লক্ষ্য করো সবাই দুটোর দিকে, নাইন ফোর নাইনটি ফোর, নাইন ফোর নাইনটি ফোর। হ্যাঁ আমরা পরবর্তী সংখ্যা চলে যাচ্ছি, এখন লিখব নাইনটি ফাইভ, কী লিখব? নাইনটি ফাইভ, নাইন ফাইভ নাইনটি ফাইভ, কী লিখেছি বলো তো সোনামণিরা? নাইনটি ফাইভ, নাইন ফাইভ নাইনটি ফাইভ। হ্যাঁ এবার আমরা পরবর্তী সংখ্যায় চলে যাচ্ছি, সবাই লক্ষ্য করো, লক্ষ্য করো সবাই, নাইন সিক্স নাইন সিক্স
96 হ্যাঁ আমি আবার বলছি 96 হ্যাঁ এবার পরবর্তী সংখ্যায় চলে যাচ্ছি এবার আমরা লিখব কি বলো তো 97 97 সবাই লক্ষ্য করো 97 আমার দাগটা বোঝা যাচ্ছে না কিন্তু তোমাদের খাতায় বোঝা যাবে এখানে 97 তাই আবার বলে দিচ্ছি 97 হ্যাঁ বলো তো সোনামণিরা এবার তোমরা বলতে পারো কি না আমি কি লিখব আমি জানি তোমরা সবাই বলতে পারবে তবু আমি বলে দিচ্ছি 98 কি লিখব 98 হ্যাঁ এবার লক্ষ্য করো নাইন এইট নাইন এইট 98 কি লিখেছি 98 98 হ্যাঁ এবার পরবর্তী সংখ্যা বলো তো কি লিখব 99 কি লিখব মামনিরা আব্বুরা বলো তো 98 লিখেছি এবার বলো 99 দেখো লক্ষ্য করো হ্যাঁ পরবর্তী সংখ্যা হচ্ছে 99 99 কি লিখেছি বলো তো সোনামণিরা 99 হ্যাঁ এবার পরবর্তী সংখ্যা কি লিখবো বলো তো 100 কি লিখবো 100 দেখো লক্ষ্য করো সবাই নাইনের প্রথমের করে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান এখানে কি বৃত্ত আঁকিয়ে দিচ্ছি ছোটো ছোটো দুইটা বৃত্ত আঁকিয়ে দিচ্ছি 100 তো আমরা আজকে এখানে কী লিখলাম বলো তো 91 থেকে 100 পর্যন্ত কীভাবে সংখ্যাগুলো সুন্দর করে খাতায় লিখতে হয় সেটাই আজকে আমি তোমাদের লেখা ধারণা দিলাম তো আমি আগেও দিয়েছি আবারও দিচ্ছি তো তোমরা সব আশা করি সবাই সুন্দর করে বুঝতে পেরেছ এবং এখানে হয়তো মার্কার দিয়ে দাগ দেওয়াতে সেভেনটা হয়তো বোঝা যাচ্ছে না বা টুর এখানে দাগটা বোঝা যাচ্ছে না কিন্তু তোমাদের খাতায় বোঝা যাবে এখানে মার্কার দিয়ে দাগ দিয়েছি তো যার জন্য বোঝা যাচ্ছে না তো সোনামণির আশা করি তোমরা তবু বুঝতে পেরেছ আমার ভিডিওটা বারবার দেখবে আশা করি তোমরা অনেক সুন্দর করে লিখতে পারবে আমার চেয়েও তোমাদের লেখা অনেক সুন্দর হবে তো আজকে আমরা 91 থেকে 100 পর্যন্ত শিখলাম 91 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো শিখে নিলাম তো এবার আমাদের এই সংখ্যাগুলো বারবার আমরা চেষ্টা করব বাসাতে আমাদের খাতা যে দাগ দেওয়া আছে তোমাদের খাতায় যে দাগ দেওয়া আছে সেটাই তো আমরা তোমরা যদি বারবার লেখো আমরা যদি বারবার লিখি এবং বারবার চেষ্টা করি অবশ্যই আমাদের লেখা অনেক সুন্দর হবে তো আমরা আজকে শিখলাম 91 থেকে 100 এবং 91 থেকে 100 পর্যন্ত তো তোমাদের এগুলাই হোমওয়ার্ক থাকলো সবাই বারবার অন্তত তিনবার করে তোমরা এই হোমওয়ার্কটা করবে তোমাদের হোমওয়ার্কের খাতাগুলো অবশ্যই আমি চেক দিব যে তোমরা সুন্দর করে লিখেছো কিনা আর যদি কেউ না লিখে থাকো তাহলে কিন্তু আমি মন খারাপ করব আশা করি তোমরা আমার কথাটা রাখবে সবাই সোনামণিরা তোমরা সবাই বাসায় হোমওয়ার্ক করবে বেশি বেশি পড়বে আগামী 1 জুন তোমাদের মাসিক মূল্যায়ন পরীক্ষা হবে অনলাইনে তো তোমাদের সবাইকে আগে আমি জানিয়ে দিচ্ছি মানে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা দেখবে এবং সুন্দর করে পড়াশোনা করবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম